নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি শুভ্রা বিশ্বাস, আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে কুম্ভ রাশি 2024 এপ্রিল মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে কুম্ভ রাশিতে এই এপ্রিল মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসের লাকি কালার লাকি নাম্বার অবশ্যই বলবেন। প্রথমে আসছে পরিবার নিয়ে। দেখুন, পরিবারে না এই টাইমে একটুখানি সমস্যা কিন্তু হতে পারে, বিশেষ করে পারিবারিক বিবাদ কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে হতে পারে, প্রপার্টিগত রিলেটেড সমস্যা এই টাইমে হতে পারে। তো সেই জায়গাটা আপনাকে বুঝে শুনে চলতে হবে। ভাই বোনের সঙ্গে বা বাবা মার সাথে কিছু সমস্যা এই টাইমে কিন্তু আপনার হবে, সম্পত্তিগত বিষয়। তো সেই জায়গাটা আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। একটু যদি বুদ্ধি করে চলেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন। এরপর হচ্ছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে একটাই কথা বলবো, যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু বুঝে শুনে নেবেন। একটু শিক্ষকের সঙ্গে হোক বা বাবা মার সঙ্গে পরামর্শ নিয়েই আপনি কোনো সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে হোক বা কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হোক একটু বুঝে শুনে নিন, তাহলে নাহলে একটু সমস্যা আপনি পরবর্তীকালে ফেস করতে পারেন। নাহলে আর কোনো সমস্যা নেই, একটু বুদ্ধি করে যদি চলেন বা একটুখানি বুঝে শুনে সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আপনার সিদ্ধান্তের উপর বা আপনার ডিসিশনের উপর আপনার ফিউচারটা কিন্তু ডিপেন্ড করে আছে, বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে। এছাড়া আপনার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও আপনার এই টাইমটা ভালো, আপনি একটা সাকসেসই দেখতে পাবেন। যারা যারা পরীক্ষা দিয়ে বসে আছেন এই টাইমে কিন্তু উত্তীর্ণ হওয়ার যোগ। ফিলিংস হলো মেইন, মেইন হলো ইন্টারভিউ, ইন্টারভিউ চাকরি। তো ওভারঅল কিন্তু শিক্ষার ক্ষেত্রে ঠিকই আছে, বাইরে গিয়েও পড়তে পারবেন। এছাড়া স্কুলে যদি হায়ার এডুকেশন তাদের ক্ষেত্রেও ভালো। শুধু সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে একটুখানি বুঝে শুনে নেবেন, পিতামাতার গাইডেন্স ছাড়া নেবেন না, তাদের সঙ্গে পরামর্শ করেই আপনি কিন্তু সিদ্ধান্ত নেবেন। এরপর হচ্ছে কর্ম এবং ব্যবসা। কর্মের ক্ষেত্রে বলবো একটু বুদ্ধি করে আপনার চলতে হবেই, কারণ অফিসে কিন্তু কিছু পলিটিক্স হবে। সেই পলিটিক্স থেকে আপনি বেরোতে পারবেন, নিজের ওপর আস্থাটা রাখতে হবে এবং নিজেকে বুদ্ধি করে চলতে হবে। প্রতিটা মুহূর্তে কথা বলবেন, যখন এমনভাবে কথা বলতে হবে যাতে আপনি দুটো জায়গাকে ঠিক রাখতে পারছেন বা সব জায়গাকে ব্যালেন্স করে চলতে পারছেন, এবং তাতে আপনি পলিটিক্সের মধ্যেও জড়ালেন না এবং বুদ্ধি করে নিজের জায়গাটাকে আপনি অ্যাচিভ করে নিলেন, সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝে শুনে এই টাইমে চলতে হবে। দেখুন, এই টাইমে কিন্তু আমি জানি আপনাদের এই টাইমে দ্বিতীয় চরণ চলছে বা সেকেন্ড ফেজ চলছে, কিন্তু এই টাইমে যদি আপনি একটু বুদ্ধি করে চলেন তাহলে কিন্তু এই টাইমটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনি পেরিয়ে যাবেন। কারণ থার্ড চরণ কিন্তু আপনাদের আর বেশি দিন কিন্তু ওয়েট করতে হবে না, তার প্রভাব আপনি কিছু মাস আগে থেকেই কিন্তু পাবেন। শুধু এই যে যে ক্ষেত্রগুলো আমি বলছি একটু বুদ্ধি করে একটু চলুন, দেখবেন এই টাইমটা আপনি কাটিয়ে উঠবেন। এরপর হচ্ছে ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার এই টাইমে অবশ্যই লাভ হবে, আপনি দেখতে পাবেন। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে আপনি লাভ দেখতে পাবেন, আপনার আর্থিক উন্নতি আছে। কিন্তু এই টাইমে বিশেষ করে কর্ম বা ব্যবসা বা অর্থের ক্ষেত্রে আমি বলবো একটু আয় বা ব্যয়ের ব্যালেন্সটা কিন্তু আপনাকে একটু দেখতে হবে, বাজেট করে চলতে হবে। এই টাইমে কী হবে বলুন তো, পরিবারের ওপর পরিবারের দায় দায়িত্ব কিন্তু আপনার ওপর একটু বাড়তে পারে, আপনাকে দায় দায়িত্ব আপনার মাথার উপর বা আপনার কাঁধের উপর কিন্তু এসে পড়তে পারে। সেই জায়গাটা কিন্তু আপনাকে ব্যালেন্স করে চলতে হবে, আয়টাকে এবং ব্যয়টাকে দেখতে হবে। কারণ ব্যয় করতে গিয়ে যদি আপনার সঞ্চয় না হয়, আপনি যা আয় করছেন আপনি যদি মাসের শেষে না দেখতে পান তাহলে কী হলো, ভবিষ্যতের জন্য তো আপনি কিছু রাখতে পারলেন না। পরিবারের জন্য খরচা করুন, খরচা তো প্রত্যেকেই করতে হয়, তার বাবা মায়ের জন্য, তার সঙ্গে যারা রয়েছে তাদের জন্য, কিন্তু তাদেরকে একটু বুঝে শুনে করতে হবে। যেটুকুনি না করলে নয় সেটুকুনি করুন, বাকিটা চেষ্টা করুন আপনার ভবিষ্যতের জন্য রাখা। এরপর হচ্ছে প্রেম এবং বৈবাহিক জীবন। প্রেমের ক্ষেত্রে যদি আমি বলি, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আপনার একটা মনের মানুষ কিন্তু এই টাইমে আপনি পেয়ে যাবেন, কোনো রকম সমস্যা নেই। পুরনো বন্ধুরা আপনার জীবনে আবার আসতে পারে, যারা যারা পুরনো বন্ধু তারা আপনার জীবনে আসতে পারে। নতুন বন্ধুরা আসবে কিন্তু তাদেরকে একটুখানি বুঝে শুনে, ধরুন পুরনো কোনো প্রেম ছিল কেটে গেছে, সেই প্রেম আবার আপনার জীবনে আবার কিন্তু আসতে পারে। তো সেই জায়গাটা কিন্তু হতে পারে, আবার নতুন সম্পর্ক তার সঙ্গে গড়ে উঠবে। কিন্তু নতুন সম্পর্ক করার ক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝে শুনে চলতে হবে, কারণ আপনি এরকমও তো হতে পারে যে আপনি ভাবছেন সে রাইট পার্সন, সে রাইট পার্সন নাও হতে পারে, রং পার্সন হতে পারে। তো সেই জায়গাটা কিন্তু আপনাকেই বুঝে শুনে চলতে হবে, বুঝে শুনে তাকে সিলেক্ট করতে হবে আপনার লাইফের জন্য, কারণ সে তো দুদিনের জন্য নয়, ভবিষ্যতের জন্যই তো আসছে। তো সেই জায়গাটা আপনাকে কিন্তু বুঝতে হবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে যদি আমি বলি, জীবনসাথী কিন্তু আপনি পুরো সাপোর্টটা এই টাইমে আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনাদের মধ্যে পরিবার নিয়ে হয়তো সমস্যা হতে পারে, কিন্তু নিজেদের মধ্যে কোনো সমস্যা এই টাইমে থাকবে না। জীবনসাথীর পুরো সাপোর্ট পাওয়াতে কিন্তু আপনি আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, আগে এগোনোর একটা পথ আপনি দেখতে পাবেন, তার সাপোর্টের মাধ্যমে আপনার জীবনে অনেক সফলতাই কিন্তু আপনি পাবেন।
শুধু বারবার বলবো আয় আর ব্যয়ের জায়গাটা কিন্তু আপনাকে একটু বুঝে চলতে হবে, নাহলে কিন্তু আপনার পয়সা জমানোর জায়গাটা কিন্তু একটু টাফ হতে পারে। তো সেই জায়গাটা একটু বুঝে চলুন। এবার হচ্ছে স্বাস্থ্য, স্বাস্থ্যের ক্ষেত্রে অন্য কোনো সমস্যা নেই, এইসব একটু জাঙ্ক ফুড, হয়তো জাঙ্ক ফুডের মাধ্যমে আপনার পেটে একটু সমস্যা হতে পারে, লিভার গুলোতে সমস্যা হতে পারে, চোখের একটু সমস্যা হতে পারে, এছাড়া বড় কোনো সমস্যা এই টাইমে নেই। মানসিক স্বাস্থ্য এই টাইমে একটু সমস্যা করতে পারে, মেন্টাল হেলথ, মানে আমাদের অনেক সময় কী হয় টাকা পয়সা দিয়ে কমে যায়, বা কোনোভাবে ধরুন আপনি পারিবারিক বিবাদের মধ্যে রয়েছেন, কী হয় আমাদের মনটাকে এফেক্ট করে, আমাদের মাইন্ডটাকে ডিস্টার্ব করে। সেই ডিস্টার্বটাকে রক্ষা করার একটাই এ, সেটা হচ্ছে আপনাকে একটু মনটাকে এখন শান্ত করতে হবে, মেডিটেশন করতে হবে, ঈশ্বরের পায়ে সব সঁপে দিতে হবে, একটা ভরসা রাখতে হবে যে যে সৎ তার কিন্তু ভালো হয়, এবং এন্ড অফ দ্য ডে কিন্তু তার ভালোই হয়। তারা হয়তো কষ্ট দেয়, ভগবান হয়তো কষ্ট দেয়, পরীক্ষা নেয়, কিন্তু পরীক্ষার শেষে কিন্তু সফলতা তারই হয় যে সৎ পথে চলে। যে অসৎ পথে চলে সে হয়তো সাময়িক একটা গেন করলো, সে ভাবলো আমি তো অসৎ পথে চলেও আমি রিচ, কিন্তু তা না, সেটা বেশি দিন কিন্তু টেকে না, এটা এন্ড অফ দ্য ডে কিন্তু তার ভালো হয় না, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। অবশ্যই ভালো হবে, সৎ পথে থাকুন, নিশ্চয়ই ভগবান আমাদের সাথে আছে, এটা সবসময় বলে রাখবেন। রাশি উপাদান হচ্ছে আপনার বায়ু, রাশি অধিপতি হচ্ছে অবশ্যই কর্মফলদাতা শনিদেব, তিনি কর্মের ওপর, কর্মেরই দেবতা, কর্ম যে করে তার পাশে শনিদেব সবসময় থাকে। লাকি কালার হচ্ছে রেড এবং অরেঞ্জ, আর লাকি নাম্বার হচ্ছে 2 এবং 82। আমি সবসময় চাই আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের একটু উপকার হয়, যদি আপনাদের একটু সাহায্য করতে পারি, যদি আপনাদের একটু আনন্দ দিতে পারি, একটু জীবনে একটু জীবনটাকে সহজ করতে পারি, আমার থেকে ভালো কারোর ভালো লাগবে না। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, আপনারা সবাই খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, আপনারা কেরিয়ারে অনেক চরম বা উচ্চতার শিখরে পৌঁছান, এটাই আমি সবসময় চাইব। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রত্যেকের ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম, নমস্কার।